আমি কি দেখলাম? দাঁড়াও সাথে। কি বলবে ট্যাক, তাড়াতাড়ি বলো। তুমি ভার্সিটিতে যাও নাকি এখানে সেখানে ঘুরে বেড়াও? হঠাৎ এই প্রশ্ন কেন করছো ড্যাড? এই ছেলেটির সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। ড্যাড, আমি ওকে... অসম্ভব, হতে পারে না। কেন হতে পারে না ড্যাড? কারণ তোমার মা মৃত্যুর আগে তার বান্ধবীর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছেন। আমার মা আমার বিয়ে ঠিক করে গেছে, অথচ আমি তো এসবের কিছুই জানি না। তুমি প্রকৃতির মতো সুন্দর, নদীর মতো উচ্ছল। আজ তোমার কথা মাকে বলবো। মাকে ডেকে এনে তোমাকে দেখাবো। তোমার এই সুন্দর মুখ দেখলে তোমাকে পছন্দ না করে পারবেই না জীবন। ওই যে মা ডাকছে, এক্ষুনি মাকে তোমার কথা বলবো। মা, বলো মা, কেন ডেকেছো? ছবি আঁকছিলে বুঝি? না মা, ছবি দেখছিলাম। আমি বলেছিলাম না তোকে একটা সারপ্রাইজ দেব, আর তুইও কথা দিয়েছিলি ব্যবসা বাণিজ্য বুঝে নিয়ে আমাকে বিশ্রাম দিবি। হ্যাঁ মা, বলেছিলাম তো, কিন্তু তার আগে তোকে আমি বিয়ে করাতে চাই। মা, তুমি যে আমার মনের কথাটাই বলে ফেলেছ, এ বাড়িতে তোমার মনের মতো একটা লক্ষ্মী বউ আমিও আনতে চাই। হ্যাঁ, সেই মনের মতো লক্ষ্মী বউটি আমি তোর জন্য পছন্দ করে রেখেছি। তুমি পছন্দ করে রেখেছো? আমার বান্ধবীর একমাত্র মেয়ে। কিন্তু মা, তোমার পছন্দের মেয়েকে তো আমার পছন্দ নাও হতে পারে। আমি তোর মা, তোর অযোগ্য কোনো পাত্রী আমি পছন্দ করতে পারি না। না মা, এবি আমি করতে পারবো না। জীবন, তুই তো কখনো আমার অবাধ্য হোস নি। কিন্তু এবার হতে হবে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। I'm sorry মা। কি বললি তুই? রূপপুরের ছবিকে আমি ভালোবেসে ফেলেছি, ওকে দেখলে তোমার পছন্দ হবে, আর ওকে আমি কথা দিয়ে এসেছি মা। মা, 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 কি হলো তোমার? কথা বলো মা। মা, দিলুভাই, দিলুভাই জলদি এসো। কি হয়েছে মহাশয়? দিলুভাই, মাকে ধরো, অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে।